ভিডিওতে এখন যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর সবচেয়ে পুরাতন হাঁসের মাংসের হোটেল। আমরা সেখানে গিয়েছিলাম তাদের হাঁসের মাংস ট্রাই করে দেখার জন্য। আর হাঁসের মাংস পছন্দ না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তারপরেও কুরবানিদের পরপর যাদের গরুর মাংস বা খাসির মাংস খাইতে খাইতে একটু বিরক্ত, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, আমরা এখন আছি রাজশাহীর সবথেকে পুরাতন হাঁসের মাংসের হোটেল তালুকদার বাড়িতে। এই হোটেলটা রাজশাহী শহর থেকে বেশ খানিকটা দূরে এবং এই হোটেলের লোকেশনটা হচ্ছে রাজশাহী মরমরিয়া বাজারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি রাজশাহী থেকে মরমরিয়া বাজারে কিভাবে যাবেন? আপনি রাজশাহীর যেই প্রান্তেই থাকুন, আপনাকে প্রথমে চলে যেতে হবে রাজশাহী কোর্ট স্টেশনে। এই যে রেল ক্রসিংটা দেখছেন, তার থেকে কিছুটা সামনের দিকে যাওয়ার পরে আপনি বেশ কিছু অটো দেখতে পাবেন এবং সেই অটোগুলো রাজশাহী কোর্ট স্টেশন থেকে সরাসরি আপনাকে মরমরিয়া বাজারে যেয়ে নামিয়ে দেবে। আর অটোতে গেলে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো রাস্তা। তারপরে আপনাকে যেখানে নামিয়ে দেওয়া হবে সেইখানে আপনি বেশ কয়েকটা হাঁসের মাংসের হোটেল দেখতে পাবেন, যেমন কুটুমবাড়ি, তালুকদার বাড়ি এবং বিয়ানবাড়ি। এই হোটেলগুলোকে পেছনে রেখে আপনাকে চলে যেতে হবে সেই রাস্তা ধরে কিছুটা সামনে। কিছুটা সামনে যাওয়ার পরে আপনার চোখের সামনে পড়বে একটা মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানের রাস্তা ধরে আপনাকে হাতের বামে চলে যেতে হবে। তারপরে একটা ব্রিজ আছে, ব্রিজের ঠিক পাশেই এই তালুকদার বাড়ি হোটেলটা। তারপরেও আপনাদের যদি এই রাস্তা চিনতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তাইলে সেখানের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে ব্রিজটা কোন দিকে, তাইলে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে। আর এই হোটেলের সামনেই যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন বড় বড় কড়াইতে তাদের হাঁসের মাংসগুলো রান্না করা হচ্ছে। আর এই রান্নাগুলো হয় খড়ির চুলায় বা মাটির চুলায়, আর মাটির চুলায় রান্না করা খাবারের টেস্ট কিন্তু আলাদাই হয়। যাই হোক, বেশি দেরি না করে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে ফেলি। এইখানে দুই ধরনের হাঁসের মাংস পাওয়া যায়, একটা হচ্ছে রাজহাঁসের মাংস আর একটা হচ্ছে পাতি হাঁসের মাংস। এইখানে রাজহাঁস বা পাতি হাঁস দুইটা হাঁসের মাংসের দামই একই, মানে 140 টাকা বাটি। আর এখানে ভাত হচ্ছে আনলিমিটেড, মানে আপনি যত ইচ্ছা তত ভাত খাইতে পারবেন, আর এইটার দাম হচ্ছে 30 টাকা। টেবিলে বসার কিছুক্ষণ পরে আমাদেরকে গরম গরম ভাত এবং গরম গরম হাঁসের মাংস সার্ভ করা হয়। এইখানে শুধুমাত্র আমরা পাতি হাঁসের মাংসটাই নিয়েছিলাম, কারণ রাজহাঁসের মাংস হচ্ছে পাতি হাঁসের মাংস এখানে বেশি মজা, মানে আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। কথা অনেক হলো, এইবার বলি তাদের হাঁসের মাংসটা খাইতে কেমন। আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের পাতি হাঁসের মাংসের কোয়ান্টিটি। এখানে মোটামুটি 4 থেকে 5 পিস মতো দেওয়া হবে, মানে হাড্ডি মাংস সহ। আর পরে আপনি ঝোলের সাথে গলা বা মাথা এই টাইপের কিছু একটা পাবেন। তো যাই হোক, প্রথমে আমি ভাতের কথা বলি। তাদের এইখানে ভাতের সাথে লেবু বা সালাদ এই টাইপের জিনিস দেওয়া হয় এবং তাদের ভাত মোটামুটি ঝরঝরায় ছিল এবং গরম ছিল। যাই হোক, বাটিতে যে আইটেমগুলো পাচ্ছি সেখানে মাংসর সাথে বেশ ভালো পরিমাণে ঝোল ছিল এবং ঝোলের সাথে তেলও ছিল। আর মাংসর কথা যদি বলি, এইখানে বাটিতে 4 থেকে 5 পিস মতো হাড্ডি সহ মাংস দেওয়া হয়েছিল। আর মাংসটা আজকে যেই পরিমাণ সফট ছিল, এই রকম সফট হাঁসের মাংস আমি আগে কখনো খাইনি। মানে হাঁসের মাংস একটু শক্ত নিয়ে মানুষের একটু কমপ্লেন থাকে, কিন্তু আজকে এখানের মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়েছিল। মানে মাংসটা ছেঁড়ার জন্য আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি আজকে, বা দাঁত দিয়েও ছিঁড়া লাগেনি। হাত দিয়ে টানার সাথে সাথে মাংসটা খুলে আসছিল, মানে এই পরিমাণ নরম ছিল মাংসটা। মশলার কম্বিনেশন, রান্নার প্রসেস এবং মাংসের টেস্ট সব মিলিয়ে আজকে এই মাংসটা খাইতে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু ভাই, এইখানে মাংসটা রান্না হয় কিন্তু শুকনা মরিচ দিয়ে, আর আজকে যেই পরিমাণ ঝাল দেওয়া হয়েছিল এইটা খেয়ে আমাদের অবস্থা খারাপ। আর এক ছিল গরমের দিন, সাথে এরকম ঝাল, তারপরেও ব্যাপারটা আমরা এনজয় করেছি। তবে যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা আমার মতো একটু কম ঝাল খান বা ঝাল খেতে পারেন না তাদের জন্য একটু সমস্যা হতে পারে। কিন্তু হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হইলে কিন্তু ভালোও লাগে না। যাই হোক, ভিডিও লম্বা না করি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।